মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে পদত্যাগ করলেন মোশাররফ হোসেন মধু। আজ তিনি লিখিতভাবে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। কি বলেছেন তিনি চলুন শুনে নিই মোশাররফ হোসেন মধুর বক্তব্য। রায়কে মাথা পেতে নিতে হবে। সারা মুর্শিদাবাদ জেলায় আমরা এই পরাজয়কে আমরা বরণ করে নিয়েছি এবং সেই নিরিখে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস তার রাজনৈতিক জমি অনেকটাই হারিয়েছে। তা আমি মনে করি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে আমার সভাধিপতি পদ ধরে রাখা উচিত নয়। তাই আমি নিজে থেকে স্বেচ্ছায় আমি ইস্তফা বা পদত্যাগপত্র ডিভিশনাল কমিশনারের কাছে গতকালকে আমি দুটোর সময় পাঠিয়ে দিয়েছি। তারা আমার পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করলে আমাকে চিঠি করবে, সেই মতো আমি নীতিনৈতিকতার ক্ষেত্রে সেটা আমি করেছি। চব্বিশ তারিখে তো ওরা অনাস্থার একটা দেখুন, আমি চিঠি পাইনি তো চব্বিশ তারিখে অনাস্থার, এবং তার আগেই আমি নীতিনৈতিকতার ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আমার রিজাইন লেটার ডিভিশনাল কমিশনারের কাছে সেন্ড করে দিয়েছি, মেল করে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছে যে যারা দলছুট তাদের জন্য ওয়েলকাম, এই নিয়ে কিছু দেখুন, এটা রাজনৈতিক একটা লং প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে দিয়ে যারা আমাকে আমার ওই ভোট করেছে যে সমস্ত কর্মী আমার ফ্যান্স ফলোয়ার্স সারা মুর্শিদাবাদ জেলায় আছে, তাদের নিরিখে দাঁড়িয়ে আজকের ডেটে এই কথাটা বলা আমার পক্ষে অসম্ভব। তাই আমি মনে করি আমি যেখানে আছি যেভাবে আছি আমি সেইভাবে থাকব, এবং শূন্য থেকে আমার রাজনৈতিক কেরিয়ার আমি আবার শুরু করব। রায়কে মাথা পেতে নিতে হবে। সারা মুর্শিদাবাদ জেলায় আমরা এই পরাজয়কে আমরা বরণ করে নিয়েছি, এবং সেই নিরিখে মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস তার রাজনৈতিক জমি অনেকটাই হারিয়েছে। তা আমি মনে করি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ডেটে আমার সভাধিপতি পদ ধরে রাখা উচিত নয়। তাই আমি নিজে থেকে স্বেচ্ছায় আমি ইস্তফা বা পদত্যাগপত্র ডিভিশনাল কমিশনারের কাছে গতকালকে আমি দুটোর সময় পাঠিয়ে দিয়েছি। তারা আমার পদত্যাগপত্র অ্যাকসেপ্ট করলে আমাকে চিঠি করবে, সেই মতো আমি নীতিনৈতিকতার ক্ষেত্রে সেটা আমি করেছি। চব্বিশ তারিখে তো ওরা অনাস্থার একটা দেখুন, আমি চিঠি পাইনি তো চব্বিশ তারিখে অনাস্থা, এবং তার আগেই আমি নীতিনৈতিকতার ক্ষেত্রে দাঁড়িয়ে আমি আমার রিজাইন লেটার ডিভিশনাল কমিশনারের কাছে সেন্ড করে দিয়েছি, মেল করে দিয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছে যে যারা দলছুট তাদের জন্য ওয়েলকাম, এই নিয়ে কিছু দেখুন, এটা রাজনৈতিক একটা লং প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে দিয়ে যারা আমাকে আমার ওই ভোট করেছে যে সমস্ত কর্মী আমার ফ্যান্স ফলোয়ার্স সারা মুর্শিদাবাদ জেলায় আছে, তাদের নিরিখে দাঁড়িয়ে আজকের ডেটে এই কথাটা বলা আমার পক্ষে অসম্ভব। তাই আমি মনে করি আমি যেখানে আছি যেভাবে আছি আমি সেইভাবে থাকব, এবং শূন্য থেকে আমার রাজনৈতিক কেরিয়ার আমি আবার শুরু করব।